অবসর নেওয়ার ব্যাপারে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়ান্ট কিলার মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। পর্তুগালের এই হারের ফলে 37 বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের স্বপ্ন আজীবন স্বপ্ন থেকে গেল তা বলাই চলে। মাঝে সর্বত্র জোর জল্পনা তৈরি হয়েছিল যে এইভাবে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, আর কখনো পর্তুগালের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না তাকে। কিন্তু এ সমস্ত নিহাত জল্পনা ছাড়া আর কিছুই নয় বলেই মনে হচ্ছে এখন। এক পর্তুগিজ সংবাদপত্রের দাবি, এত শীঘ্রই রোনাল্ডো জাতীয় দলের হয়ে খেলা ছাড়বেন না। অন্তত 2024 সালে জার্মানিতে আয়োজিত হতে চলা ইউএফা ইউরো কাপ অবধি খেলবেন তিনি। সংশ্লিষ্ট ফুটবল টুর্নামেন্ট যখন শুরু হবে তখন রোনাল্ডোর বয়স হবে 40-এর কাছাকাছি। এখানে বলে রাখি, 2016 সালে যে পর্তুগাল ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই দলের অধিনায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবারের ফিফা বিশ্বকাপে একবারই প্রত্যাশা মতো খেলতে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 5 ম্যাচে 1টি মাত্র গোল করেছিলেন তিনি, সেটাও আবার পেনাল্টি থেকে। রাউন্ড অফ 16-এর ম্যাচে সুইজারল্যান্ড এবং কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরু থেকে খেলার সুযোগ পাননি তিনি। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর মাঠেই ভেঙে পড়েছিলেন রোনাল্ডো, কাঁদতে কাঁদতে ড্রেসিং রুমে ফিরে যান। ফুটবলের ইতিহাসে অন্যতম খারাপ দৃশ্যগুলোর মধ্যে একটি হয়ে থাকবে সেইটা। বিশ্বকাপে খেলতে আসার আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তি ভাঙেন রোনাল্ডো। পিয়ার্স মর্গানকে দেওয়া সাক্ষাৎকারে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সেই ক্লাবের কোচকে নিয়ে ভীষণ ক্ষোভ প্রকাশ করেছিলেন রোনাল্ডো। আপাতত ফ্রি এজেন্ট রোনাল্ডো পরবর্তী সময়ে কোন ক্লাবে যাবেন সেটাও এখনও স্পষ্ট নয়। ইদানিং সময় সৌদি আরবের ক্লাব আল নাসেরের সাথে তার নাম জড়িয়েছিল। সংশ্লিষ্ট ক্লাবের তরফে নাকি লোভনীয় চুক্তি দেওয়া হয়েছিল তাকে, কিন্তু রোনাল্ডো নিজে সেই সব খবর ভিত্তিহীন বলেই উড়িয়েছিলেন। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং অন প্লেগ্রাউন্ডসের সমস্ত আপডেট পাওয়ার জন্য প্রেস করুন পাশে থাকা বেল বাটনটি। এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।